সুপ্রিয় দর্শক শ্রোতা এসেছি সুনামগঞ্জের হালির হাওরে হালির হাওর এটি সুনামগঞ্জের বেশ একটি সাইডে অবস্থিত আমরা প্রায় সুনামগঞ্জ শহর থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা হবে ট্রলার বড় ট্রলারে করে আমরা এখানে এসেছি এবং দুই হাজার পাঁচশত ত্রাণের প্যাকেট এবং বেশ কিছু গরুর খাদ্য বস্তা ভর্তি করে আমরা নিয়ে এসেছি এদিকে আলহামদুলিল্লাহ সুনামগঞ্জের জামালগঞ্জ থানার এই হালের হাওড়ের আশেপাশে আমরা ইতোমধ্যে অনেক জায়গায় ত্রাণ বিতরণ করেছি পথে বেশ কিছু জায়গায় এখানে আমরা কিছু ত্রাণ বিতরণ করছি আজকে জুমার দিন আমার থাকার কথা ঢাকায় আমার মসজিদে জুমা পড়ানোর কথা কিন্তু যখন প্রশ্ন মানুষের জীবনের যখন প্রশ্ন মানুষের কষ্ট লাঘব করার তখন জুমা বিকল্প কাউকে দিয়ে পড়ে নেওয়া যায় আলহামদুলিল্লাহ সেজন্য এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাইনি যদিও আমাদের টিমের সদস্যরা গত এক সপ্তাহ যাবত সিলেট এবং সুনামগঞ্জ অবস্থান করছেন আলহামদুলিল্লাহ আমি নিজে উপস্থিত না হয়ে আর পারলাম না এবং আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের সদস্য ভাইরা এসছেন এবং কাজ করছেন আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে আশেপাশে হাওড়ের এই পাঁচটা হাওড় আর এই পাশে হল ঘরবাড়িগুলো সবগুলো ডুবন্ত সবগুলো ডুবন্ত প্রত্যেকটা ঘরবাড়ির চতুর্পাশে পানি এগুলো এ পর্যন্ত পানি ছিল পানি আলহামদুলিল্লাহ নামতে শুরু করেছে এটা একটা আনন্দের সংবাদ যদিও দুঃখের বিষয় হলো যে মৌলীবাজারে কিছু সাইড এবং অন্যান্য কিছু সাইডে আবার পানি বাড়তে শুরু করছে নিচের এলাকাগুলোতে পানি যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছু আপনাদের ভালোবাসাকে ত্রাণের প্যাকেট আকারে নিয়ে এসছি বন্যা দুর্গত মানুষের জন্য এখানে যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা প্যাকেট নিয়ে নিয়ে পৌঁছাচ্ছেন তারা এখানে পাঁচ কেজি করে চাল এক লিটার করে সয়াবিন তেল এক কেজি করে ডাল এক কেজি করে আপনার লবণ একটা সাবান এবং এক কেজি শুকনা খেজুর ইত্যাদি এখানে আছে আলহামদুলিল্লাহ আমরা সুনামগঞ্জে এসে পুলিশ প্রশাসনের সহায়তা পেয়েছি আমরা দেখতে পাচ্ছি আমাদের পুলিশ আমাদেরকে সহায়তা করছেন জামালগঞ্জ থানা পুলিশ ওসি সাহেব তিনজন একজন অফিসার এবং দুজন ফোর্স আমাদের সাথে দিয়েছেন এবং জেলা পুলিশ থেকে আমাদের যে ডিবির একাধিক ভাইরা আমাদের সাথে আছেন যদি আমাদের মূল ত্রাণটা হলো বড় একটা লঞ্চে যেটা অনেক দূরে এখান থেকে হয়তো জুম করে আপনাদের দেখানো সম্ভব হবে না অনেক দূরে রেখে আমরা ছোট নৌকা নিয়ে আসছি আমরা নৌকা ছোট নৌকাকে সাথে সাথে রেখেছি যাতে করে যেটা দুর্গম পথ যেখানে বড় লঞ্চ ঢুকবে না সেখানে আমরা একশো দেড়শো দুইশো যতটুকু দরকার হয় প্যাকেট নিয়ে আমরা দুর্গম এলাকায় ঢুকে যাচ্ছি আবার সেখানে ডিস্ট্রিবিউশন শেষ করে আমরা আবার লঞ্চে ফিরে যাচ্ছি তো এভাবে মোটামুটি আমাদের কার্যক্রম চলমান আছে আশা করছি যে আরও দুই তিন দিন পর্যন্ত টানা সুনামগঞ্জ আমরা কাজ করতে পারবো আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি কুড়িগ্রামে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে সেই সাথে নেত্রকোনাতে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে সেনা বাহিনীর কাছে অর্থাৎ ময়মেন সিং সেনাবাহিনীর কাছে আজকে তিন ট্রাক মাল চলে যাবে ইনশাল্লাহ আগামীকাল পরশু আমরা আশা করছি সেগুলো নেত্রকোনা বিতরণ হবে সেই সাথে কুড়িগ্রাম নেত্রকোনার পাশাপাশি বগুড়ার সারিয়াকান্দি থানায় সারিয়াকান্দি থানা সুজনের পাড়া চরচর এই এলাকাগুলো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আমরা চেষ্টা করছি ত্রাণ পৌঁছানোর আশা করছি কাল মধ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো আমাদের এখানে যদিও সখানিক প্যাকেট আছে মাত্র এখানে আমরা খবর নিয়েছি যে আশেপাশে যে ফ্যামিলিগুলো আছে এগুলো তাদেরকে কাভার করবে আশা করি এগুলো দিয়ে আমরা আবার চলে যাব ঠিক এই পদ্ধতিতে আমরা আগাচ্ছি পুলিশ ভাড়া যদি না থাকতেন তাহলে সেক্ষেত্রে হয়তো এই সুশৃঙ্খল ভাবে বিতরণ করা আমাদের জন্য কঠিন হতো ওনারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন যাতে মানুষ বিশৃঙ্খল না করে এক মানে অনেক মানুষ আছে যে সব মানুষটা একরকম থাকে না গায়ের জোর খাটাতে চায় তাদেরকে নিয়ন্ত্রণ করতে ওনাদের উপস্থিতিরা যথেষ্ট ওনাদের কিছু বলতে হয় না ওনারা আছেন দেখলেই তারা অনেকটা সুশৃঙ্খলভাবে আমাদেরকে আলহামদুলিল্লাহ কাজ করার সুযোগ দিচ্ছে এই ঘরগুলোর সবগুলোর ওই যে টিনের লেভেল পর্যন্ত পানি ছিল আলহামদুলিল্লাহ খুব দ্রুততার সাথে পানি নামছে একটা আনন্দের বিষয় হলো যে আগামী তিন চার দিনের মধ্যে আমি গতকাল সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদের সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসক মহোদের সাথে কথা বলেছি পুলিশ সুপার মহোদয় বলেছেন যে আগামী দুই তিন দিনের মধ্যে আশা করছি যে পানি অনেক বেশি নেমে যাবে এবং তিন চার দিনের মধ্যে মোটামুটি পানি নেমে একটা স্বাভাবিক অবস্থার মধ্যে ইশাল আশা করে চলে আসবে তো এই যে পানিগুলো এখনও আছে যেগুলো মানুষের সাধারণ জীবনযাত্রাকে ব্যাহত করছে মানুষ জীবিকা নির্বাহ সেভাবে করতে পারছে না উপার্জনের পথগুলো সেভাবে খোলা নেই আমরা কিছুটা ওই দিকে গেলে হয়তো আরও কিছু ঘর বাড়ি দেখাতে পারতাম এই সাইডে ওই ওই যে কোন একটা ঘর দেখা যাচ্ছে একেবারে দ্বীপের মতো এখানে আমরা ত্রাণ দিয়ে এসেছি এখানে দুইটা ফ্যামিলি আছে এছাড়া আপনার ওই দূর দূরান্তে বিভিন্ন দ্বীপের মতো ছোট ছোট এলাকাগুলো আছে সেগুলোতে আমরা চেষ্টা করেছি মোটামুটি ত্রাণ পৌঁছানোর ইনশাল্লাহ বাকি জায়গাগুলোতে আমরা ত্রাণ পৌঁছাবো আসন্না ফাউন্ডেশন এক হাজার মেট্রিক টন এর লক্ষ্যমাত্রা ঠিক করেছে ইতিমধ্যে সাতশো মেট্রিক টন ত্রাণ কাটা সম্পন্ন হয়েছে এবং প্যাকেট করার ব্যাপারে প্রায় সম্ভবত ছয়শ পাঁচ থেকে ছয়শ টন ইতিমধ্যে ছয়শ টনের মতো আমাদের প্যাকেট করা আর কাজ শেষের দিকে আজ গতকাল রাত দেড়টা পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ ফাউন্ডেশন অফিসে স্বেচ্ছাশ্রম দিয়েছেন কাজ করেছেন তারা আজকেও তারা কাজ করছেন আগামীকালকেও তারা কাজ করবেন ইনশাআল্লাহ না সাতশো মেট্রিক টনের যে লক্ষ্যমাত্রা আছে সেটা আমরা ফুলফিল না করতে পারি এরপর ইনশাল্লাহ আমরা পঁচিশ কেজি করে চাউল শেষের দিকে আমরা পানি শুকিয়ে গেলে তালিকা করে 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 স্থানীয় লোকদের মাধ্যমে ওলা আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ঘরে ঘরে বিতরণ করব ওই সাইডটাতে দেখা যাচ্ছে যে ওই যে ঘরগুলো এই সবগুলোই কিন্তু হাওড়ের চারপাশে হাওড়টা একটু আমরা দেখাতে পারি বাম পাশে এটা হলো হাওড় মূলত হাওড়ের এই ইয়েটা আপনার বেশ ভয়াবহ মানে যখন এখানে পানি উঠে গেছে তখন আশেপাশে মানুষদের মানে জীবন ধারণ করা বেশ চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এই হলো মোটামুটি বিষয় আল্লাহাবুল আলমিন বন্যার দুর্গত মানুষদের কষ্ট লাঘব করে দিন আমরা দোয়া করি আমরা আজ সন্ধ্যা পর্যন্ত ইনশাল্লাহ অত্র অঞ্চলে ঘুরে 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 বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করব। এরপরইশাল আমরা হয়তো অন্য এলাকার দিকে মুভ করব আল্লাহ তেম আমাদের সবাইকে নিরাপত্তার চাদরে আবৃত করুন এবং আসন্ন ফাউন্ডেশনে যারা আস্থা রেখে ডোনেশন করছেন যেসব ভাইরা শ্রম দিচ্ছেন আমরা আপনাদেরকে স্যালুট জানাই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনাদের এই প্রচেষ্টাগুলোকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি একটু আনন্দের সংবাদ বলে রাখি যে আমরা এখানে ধর্ম বর্ণ দল মত কোনো কিছু আমরা যাচাই যাতে কেউ না করতে পারে সেজন্য আমরা মানে চেষ্টা করছি গণহারে দেয়া অথবা এফেক্টেড এরিয়াতে বাস বিচার ছাড়া দেওয়ার বরং আমরা যখন শুনেছি একটা এলাকা হিন্দুপাড়া আমরা বলেছি যে সেখানে আগে দেন কারণ হিন্দু মানুষজন যারা আছে তারাও আল্লাহর বান্দা তারাও এদেশের নাগরিক তারাও এফেক্টেড অতএব তাদেরও অধিকার আছে ত্রাণ পাওয়ার বিধায় তাদের কাছে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ত্রাণের প্যাকেট পৌঁছেছি আমি নিজে ছিলাম সেখানে তো আল্লাহ তালা আমাদের কার্যক্রমকে কবুল করুন ফলপ্রসূ করুন আমাদের অগ্রযাত্রাকে আল্লাহ তালা অব্যাহত রাখুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন আমরা এক হাজার মেট্রিক টনের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছি ইনশাল্লাহ এটা শেষ করে আপনাদেরকে আমরা জানাবো যে আমরা আলহামদুলিল্লাহ এটি ঠিক করতে পেরেছি শেষ করতে পেরেছি সাতশো মেট্রিক টনের বিতরণ কার্যক্রম শেষ হতে হয়তো আমাদের এই সপ্তাহ পুরোটাই লেগে যাবে এরপর পানি কমে গেলে আমরা চলে যাব চাউল বিতরণে তারপর আমরা যাব থার্ড স্টেপে এসে পুনর্বাসন কার্যক্রম সালাবিৎ নিলে আল্লাহ তালী আমাদের সকলকে কল্যাণের কাজে এককনের সাথে আহ সহযোগী হওয়ার এবং সহযোগী হয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন জেজাক মাল্লাখীরকুম রহমতুল্লা

लगायो हैन अनि त्यो गाडीमा गाडीमा ल 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

Those TV twenty four enjoy by listening to the Holy Quran.